হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সব কেমন আছো? আই হোপ ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন আলমারি খুলে দাঁড়িয়ে আছি। তো কেন দাঁড়িয়ে আছি? তো আজকে আমাদের এই বাড়িটা ছেড়ে দেওয়ার দিন চলে আসলো, ফাইনালি মানে সেই দিনটা চলে আসলো। তো এই বাড়ি ছেড়ে আজকে আমরা ফ্ল্যাটে চলে যাব। তো যেসব জামা কাপড়গুলো আছে তো সব আমি এইখানে বস্তা দেখছো বস্তার মধ্যে নেব, মানে যত সব ছিল নিয়ে গেছি। তো ওখানে সব ঝোলা ব্যাগ সবই চলে গেছে। তো এখন ব্যাগ ট্যাগ করতে গেলে দু তিনটে ব্যাগ লেগে যাবে, সেই কারণে একটা বস্তার মধ্যে সব নিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বললাম যে বেশি ব্যাগ করবো না, তারপরে দুটো বস্তা হয়ে গেলো। তো এখান থেকে যেতে 2 মিনিট লাগে, এখানে টোটোটা উঠাবো, ওখানে নামিয়ে নেবো, সেই কারণে বস্তাটা নিয়ে নিলাম, মানে লজ্জা লাগবে তো লোকে। এখন একটা দেখা একটা পার্সেল আসলো, তো পার্সেলটা দেখা। তো দেখো এটা হচ্ছে একটা 3 পিস। তো এখনই আমি একটা বস্তার মধ্যে ভরলাম, গ্রিন টাইপের কালার, তো ওই রকমই। তো এটা আমার ভাবির, ওইগুলো আমার দুটো আছে, আর একটা অর্ডার দিয়েছি, কারণ আমার একই ডিজাইন হোক বাট আমার যেই জিনিস পছন্দ হয় আমি সেই জিনিসই একমাত্র পরি। তো চুড়িদারের মতো বলি এক কটন বার্নে প্রিন্ট, আর ওই কী বলে জর্জেটের মতো ওই পিসগুলো পরি, এছাড়া কোনো কিছু ড্রেস আপ পরি না আমি, মানে উল্টো পাল্টা কেনা কুর্তি মুর্তি এসব কোনো দিনও পরি না, আর মানে সব কিছু আমি বানাই পরি। আর বাকি যেগুলো পরি সেগুলো তো দেখতেই পাও, তো সেইগুলো বলা মানে তো আমার আশেপাশের লোকজনের কাছে লোককে আমি শুনাই। তো ব্লগিং মানে তো এটাই, তো এটা তো কেউ বোঝে না, তো যে বুঝবে বুঝবে, না বুঝবে না বুঝবে, আমার কাছে কোনো যায় আসে না। আমার যেটা মনে যাবে আমি ব্লগে সেটাই করবো, যার ভালো লাগবে সে দেখবে, ভালো না লাগবে সে দেখবে না। তবুও তো দেখে মানে ঢুকে দেখতে আসে না, কুটকাচালি করার জন্য ভালো না লাগলেও ঢুকে দেখতে আসবে, সে দেখি ও কী খাচ্ছে, ও কী পড়ছে, ও কোথায় যাচ্ছে, এগুলো দেখার জন্য। আমি এখন চান টান করে চলে আসলাম, তো আজকেও চুল ধুইনি, আমি 3-4 দিন পর পর চুল ধুই, চুলে জল লাগে আর কি, মনে হয় প্রত্যেক দিন চুল ধুলে চুলটা ঠিক থাকছে না, তো এই কারণে আমি প্রত্যেক দিন চুলে পানি লাগাই না। তো চান টান করে আসলাম, আমি ওখানে চলে গেছি, আমি রান্নাবান্না করছি, আপা আমি এই বাড়িতে আছি। তো সকালে একটা পার্সেল আসলো দেখালাম, তো আর একটা পার্সেল, আর দুটো পার্সেল আসলো, তো সেইগুলো তোমরা দেখে না। তো আজকে আমার মানে একটা খুব মানে স্বপ্ন পূরণ ধরো ড্রেস, ড্রেস বলতে কি একটি স্কার্ট, আমার খুব ইচ্ছে ছিল ছোটো থেকে, বাট সেরকম সময় আমাদের সময় না এত ভালো ভালো জিনিস পাওয়া যেত না, আর পাওয়া গেলেও তখন ছোটো তো বুঝতাম না, কার্ডগুলো হয় না, তো আমি বলো তো এর জন্য কলকাতাতে আমি তখন ছোটোবেলায় এগুলো নিতাম, তখন তো নেব না নেব না করেছে কি গ্রামের মতো জামা নিয়ে নিতে কেন্দ্রে কেটে, তখন তো বুঝতাম না। তো আমার খুবই ইচ্ছে ছিল, তো একটি স্কার্ট আসলো, মানে এই স্কার্টটা আমার স্বপ্ন পূরণ। তো এইগুলো আমি বাইরে যাবো তখন পরবো, এখন পরবো না। তো এই দেখো শর্ট স্কার্ট, তো আমার এইগুলো খুবই চয়েস, তো আমি এখন পরেছিলাম। কালকে যে সাদা ইনারটা দেখালাম না, এই ক্রপ টপ দেখালাম, ওটার সঙ্গে পরেছিলাম, তো ইনার দিয়ে পরেছিলাম, দেখলাম পরে, বাট আমি এখন তোমাদের দেখাবো না যে পরে কেমন লাগছে বা সেই ড্রেসটাকে আমি কীভাবে পরেছি সেটা তোমাদের দেখাবো না। তোমরা এখন আমাকে নিয়ে ভাবতে থাকো যে এই মেয়েটাকে এত ছোটো ছোটো ড্রেস পরে, এত ছোটো ছোটো ড্রেস কিনছে, তো তোমরা যা ভাববে ভাবো। এই ড্রেসগুলো আমার এখন আলমারিতে তোলাই থাকবে, আমি যখন বাইরে ঘুরতে যাবো তখন সেগুলো পরবো, আমার বাইরে ঘুরতে যাওয়াটা কপালে ঢুকছে না। আর স্বামীটা আমি এমন পেয়েছি সব দিক থেকে ভালোবেসে, ঘুরতে যেতে পছন্দ করে না, আর আমি ঘোরাফেরা নিয়েই ব্যস্ত থাকি সবসময়। আর একটা পার্সেল আসলো, তো এটা একটা, তো এটার মধ্যে মনে হয় হেয়ার ক্রিম আছে, তো এটা আমি খুলে দেখাচ্ছি না, পরে তোমাদের দেখাবো, দাঁড়া ওয়েট করো খুলে দেখাচ্ছি। তো গাইস এটা খুললাম, তো এখানে
অ্যামাই কোম্পানির হেয়ার ক্রিম আছে, তো ছোটোবেলায় আমরা অ্যামাই খুব ইউজ করতাম। এটা কি অ্যামাই না গো? এটা অ্যামাই ডাইনামিক মানে তো অ্যামাই কোম্পানি, অ্যামাই কোথাও লেখা আছে দেখতে পাচ্ছি না। তো এটা পাপা, তো পাপা এটা ইউজ করে প্রায় কত বছর থেকে, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন থেকে ইউজ করে এটা হেয়ারের মধ্যে। তো 4টেতে তোমার বিল হচ্ছে 1600 টাকা, তো অনলাইন থেকে 900 টাকায় পেয়েছি, তো একসঙ্গে সেই কারণে 4টে নিয়ে নিলাম। তো চলো এরপরে কী কী হতে থাকে দেখতে থাকো, আর সবসময় বলবো যারা আমাকে নিয়ে কুটকাচালি করো তারা ভাবছো যে অপুর বউ এত ছোটো ছোটো ড্রেস কিনছে। হ্যাঁ, আমি সব রকম ড্রেস পরতে পছন্দ করি, সেটা আমার এতদিন পসিবল হয়নি করা, এখন পসিবল হয়েছে তাই আমি পরছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, বাই। একবারে দেখা হবে যখন আমি এখান থেকে যাব বস্তায় বস্তায় কাপড় নিয়ে, তো তখনই দেখা করবো। আর এখন আমি ওইপাড়া থেকে একটু উপরে আসে, দেখতেই পাচ্ছো পিছনে 12:10 বাজে, আর মানে যেই বাড়িতে জন্ম হলাম সেই বাড়িটা কিন্তু আজকে ছেড়ে দিতে হচ্ছে। তো একটু কষ্ট কষ্ট লাগছে, তো ভেবো না যে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়িতে সবই আছে, ওই বাড়িতে সব আছে। মানে কোথাও এসে গিয়ে না যে আমাকে এটা আনতে হবে ওটা আনতে হবে এরকম করার দরকার নেই। হয়তো এবার যেখানে বাস করবো সেখানে একটু বেশি জিনিস থাকবে, সেই কারণে। এছাড়া দু জায়গাতেই আমাদের সব কিছু থাকছে, মানে ডবল ডবল নেওয়া হয়েছে, শুধু ফ্রিজটা বাকি আছে। তো ফ্রিজটা এই মুহূর্তে আর কেনার মতো সামর্থ্য নেই, মানে সব শেষ করে দিয়েছে সব। মানে হঠাৎ করে ফ্ল্যাট কেনার পরে এত কিছু করা আমাদের পক্ষে না, এটা মানে বিশাল ব্যাপার। মানে আমরা তো আর হাই ফাই কোনো কোটিপতি মানুষ নয়, আমরা মিডিয়াম ব্যক্তি, তার মধ্যে আমাদের জীবনে যত শখ আছে সেটা কিন্তু পূর্ণ করার চেষ্টা করি। তো সবই আস্তে আস্তে পূর্ণ হয়েছে। আমার 25 বছরের মধ্যে এমন কোনো শখ নেই যে সেই শখটা আমার পূরণ হয়নি। তো পরে সেই সব কথাগুলো তোমাদের শোনাবো যে আমার ছোটো থেকে কী কী স্বপ্ন ছিল আর ছিল। হয়তো কোনো কোনো ব্লগে বলেছি, বাট সবাই তো সেই ব্লগগুলো দেখেনি। এখন যারা আমার নতুন নতুন ফ্রেন্ড হয়েছে, তো তাদের জন্য নেক্সট মানে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো সেইগুলো। তাই বাইরে ঘরটা ছেড়ে চলে যাচ্ছি, এবার ঘরটা ফাঁকা থেকে যাবে, মিস করবো, কারণ এই ঘরে আমার জন্ম মৃত্যু মানে সবটাই ধরে নাও। তো এই রুমটা তো মানে উপরের ঘরটা আমার 2013-তে হয়েছিল, 2013 থেকে বাস করছি এখানে। এই রুমটা আমার সব কিছু, আমার টেডি ফেডি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। তো গাইস চলে যাচ্ছি, নিচে নামিয়ে নিলাম সব। তো হ্যাঁ দেখা যাচ্ছে, ক্যামেরা করার একটা লোক পায় না জানে এমন অবস্থা হয়েছে। সব বিশাল বর্ষা বদমাশি করছে, ওদের বদমাশি ভালো লাগে না, সবসময় বদমাশি করতে থাকে। আর পিছনে আমার ভাবি বলছিলাম আফিফ, আজ থেকে এখানেই থাকবো, এখানেই সব ব্লগ দেখতে পাবে, এখানেই লাইভ করবো, সব এই বাড়ি থেকেই হবে। তো এখন খাওয়া দাওয়া করবো, তো ভাবছি ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে মনে হয়। তো পরে কথা বলে আমি ভিডিওটা এন্ড হয়ে গেলাম, তখন ডক্টর দেখাতে যাবো। তো এই চুড়িদারটা পরলাম, তো আমি এখন যেই চুড়িদার পরেছিলাম সেম অমনিই পরলাম, শুধু কালারটা আলাদা। তো এই দুটো বাংলাদেশের, তো বাংলাদেশের জিনিস আমার খুব ভালো লাগে বলে আমার যেই জিনিস চয়েস হয় মানে আমি সেম সেম জিনিস কালার আলাদা নিয়ে নিই। তো এটা হচ্ছে অরেঞ্জ, ওটা হচ্ছে সিগ্রিন, ওটা বাড়িতে পরা করে দিয়েছে, আর এটা এখন আলমারিতে তোলায় আছে। তো চলো দেখি ডাক্তার কী বলে।
গাইজ, ডাক্তার দেখিয়ে চলে এসেছে 4টার সময়, তখন 6টা বাজে। 7টার সময় আফিফকে টিউশন নিয়ে যাব। তো ভিডিওটা বড় হয়ে গেছে, তো এখানে এন্ড করে দেবো। তো ডাক্তার কি বললো তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর ভিডিওটা এন্ড করব। তো ডাক্তার প্রথমে বলছিল দেখবো না, পেশেন্ট দেখবো না, এখন না দেখার কারণ হচ্ছে ওই সেনগুপ্ত ডাক্তারটা কলকাতা থেকে প্রতি ফ্লাইটে রামপুরহাট আসে ইকো করার জন্যে, রিকোয়েস্টে কিছু পেশেন্ট দেখে। তো ও অনলি হার্টের খুব ভালো ডাক্তার রামপুরহাটে, কারো যদি কোনো প্রবলেম থাকে তো নিয়োজনে ফ্লাইটে চলে যাবে ওই ডাক্তারটার কাছে, সেনগুপ্ত নাম। তো খুবই ভালো, আমি তো রামপুরহাটে ওই ডাক্তারটা ছাড়া কোনো ডাক্তার পছন্দ করি না, মানে বিশ্বাস করতে পারি না, কারণ আমার এই প্রবলেমটা আমার বিয়ের আগে হয়েছিলো। তোমাদের কালকে ব্লগে না আজকের ব্লগে বললাম বটে, কারণ ভুলে যাই, আমার তো কোনো কথা মনেই থাকে না এখন। তো 4 মাস ওষুধ খেয়ে আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছিলো, তা আবার নতুন করে সেই প্রবলেমটা হয়েছে। তো সেই কারণে দেখিয়ে আসলাম। তো ডাক্তারবাবুকে প্রবলেমের কথা বলছে, তো চুপ, আমি সব শুনে নিয়েছি, আর শুনবো না, তুই চুপ, আমি ঠিক কী ওষুধ দিয়ে দিই। গণদেবতায় আসার, গণদেবতায় চলে যায়। তো গণদেবতা হাওড়াতে 6:10 ছাড়ে, আর রামপুরহাটে 7:10 এসে, সরি 10:10 এসে পৌঁছায়। এখান থেকে গেলে আবারও ব্যাক করে 5:10 রামপুরহাট থেকে, তো টাইম হয়ে যাচ্ছে বলে বলছে পেশেন্ট দেখবো না, কারণ সকাল থেকে রিকোয়েস্টে কয়েকটা পেশেন্ট দেখে, তারপর ইকো করা শুরু করে বিকেল 3:30 পর্যন্ত নিয়ে বলছে তোমরা সকালে কেন আসোনি। তো ওখানে বারবার যাই, তো পরিচয় আছে বলে দেখিয়ে দিল, ডাক্তারের সঙ্গে আলাপ আছে, কারণ ওই ডাক্তারকে আজ প্রায় 6-7 বছর থেকে আমার মা দেখায়, পাপা দেখায়, আমিও দেখাই, মানে আমার প্রবলেম হলে, আর আমার বাড়ির সাত গোষ্ঠীর যদি কারো কিছু হয় তো বলি ওকে দেখাও। তো কারো আবার কেউ পছন্দ করে না, বাট আমাকে মনে হয় ওই ডাক্তারটা ছাড়া, মানে আমার অন্য ডাক্তারকে একদমই বিশ্বাস হয় না, যেই অসুখটা আর কি ব্যাঙ্গালোরের ডাক্তারে ঠিক করতে পারবে সেই ডাক্তার, মানে এখানে এই ডাক্তারটা সেই কাজ করে দেবে। তো এইরকম মানে পাওয়ার আছে ডাক্তারটার মধ্যে, তাই আমার এত পছন্দ। তো আমার একটু পেটের প্রবলেম আছে, সেই কারণে মুখে এত অ্যাকনেগুলো হয়। তো তোমরা অনেকেই বলছো তোমার ফেসের জন্য ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, তো ওইগুলো কী বলতো, ওইগুলো হতেই থাকে যতই যা করি না কেন, মুখের পেছনে অনেক টাকা খরচা করেছি বলে আমি আর তাকিয়ে দেখি না। তো যখন বিয়ের আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম ওকেই, তো আমি রিকোয়েস্টে বললাম একটা আমাকে ফেসের কোনো কিছু দেন, মানে অ্যাকনেগুলো এত বসে যায়। তো বললো 7 দিন একটা ক্রিম দিয়েছিলো, তো ওই ক্রিমটা মাখার পরে না আমার 2-3 বছর সেরকমভাবে ব্রণও আসতো না, এবার একটা দুটো ধরো আসতো, কিন্তু এখন যে চাপ ব্রণও হচ্ছে সেটা কিন্তু একদমই হতো না। তো তখন আমাকে কিছুতেই দিতে চাইছিল না, যে স্কিনের ডাক্তার দেখো, যে স্কিনের ডাক্তার দেখিয়ে ওরা ঠিক করতে পারছে না, ওরা অনেক কিছু দিয়ে দিচ্ছে সঙ্গে ঠিকও হচ্ছে না। তো রিকোয়েস্ট করে একটা মানে ব্রণরে শুধু ক্রিম হবে, হয়তো ব্রণের উপরে লাগানো, তো ওইটা লাগিয়ে আমার মুখটা ক্লিন হয়ে গেছিলো, তো আবার নতুন করে হয়েছে। তো আজকে আবারও বললাম, সেই প্রবলেমটা তো নিজে থেকেই লিখে দিল, আজকে বেশি রিকোয়েস্ট করতে হয়নি। তো সেই সব ওষুধগুলো দিয়েছে, এখন টেস্ট দিয়েছে, টেস্ট না করে তো কোনো কিছু বলা যায় না যে কী প্রবলেম। তো হয়তো লিভারে একটা লিভার টেস্ট দিয়েছে, ইউএসজি দিয়েছে, আর একটা ব্লাড টেস্ট দিয়েছে কিনা মনে করতে পারছি না। তো সেই টেস্টগুলো করে নিয়ে যাব, 1 মাস পরে যেতে বলেছে, তারপর সব বলতে পারবে কী হয়েছে। তো কী আর হবে বলো, হয়তো লিভারের কোনো প্রবলেম কি এরকমই থাকবে। ছোটো থেকে আমার পেটের একটু প্রবলেম ছিল, ছোটোতে তো মরা বেঁচেছি, তারপর বড়ো হয়ে তো কোনো রকম প্রবলেম হয় না, তো এই প্রবলেমটাই হয়, খাওয়া রুচি হয় না। এখন যদি কাউকে এই কথাটা আমি বলছি যে আমি খেতে পারছি না, বমি বমি লাগছে, তো শুধু সবাই অন্য কিছু ভাবছে। আমি তো ডাক্তারখানাতে গিয়েও বলছে মেয়ের বিয়ে হয়েছে, বলছে হ্যাঁ, মেয়ে কী আর বলবো, বুঝতেই পারছো সবাই অন্য কিছু ভাবছে, বাট না সেটা নয়, কারণ আমি জানি আমার নিজের শরীর যে কী প্রবলেমের জন্য হচ্ছে। তাই ডাক্তার দেখালাম, তো ওষুধগুলো ওপর হাতে নিয়ে আসবে, তারপর এখন 1 মাস চলবে। আর হ্যাঁ, ওই ডাক্তার না একদমই বেশি ওষুধ দেবে না, 2 থেকে 3টে ওষুধ দেবে। তো আমাকে আজকে 3টেই ওষুধ দিয়েছে, তার সঙ্গে 1টা দিয়েছে, এই ওষুধগুলো কমপ্লিট হবে, তারপরে ওই ওষুধটা খেতে তারপরে যেতে বলেছে, আবার সব রিপোর্ট করে নিয়ে যাব। তো এইটাই ছিল আজকে আমার সারাদিনের ডেলি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিজিট করছো
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা, তোমরা ভাবছো যে নিজস্ব বাড়ি ছেড়ে কেন ফ্ল্যাটে চলে আসলাম, তো এই নিয়ে আমি একটা ভিডিও করবো যে কেন এখানে আসলাম। তো বাই, আজকে আবারও কাল সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু হবে, এই বাড়িতেই শুরু হবে, এখান থেকেই শুরু হবে, আর ওই বাড়ির কিছু দেখতে পাবে না। হ্যাঁ, দেখতে কেন পাবে না, যখন যাব তখন দেখতে পাবে, সারাদিন এখানেই তো থাকবো, তো এখানকারই ব্লগ পাবে। তো এখন বাই।